আজ আমরা দেখাবো কিভাবে ক্রিস্পি আলু টিক্কি তৈরি করতে হয়। এজন্য যা লাগছে তা হলো, প্রথমে আমি এখানে 9টি আলু নিয়েছি সিদ্ধ করে, ধনিয়া পাতা কুচি, 2টি কাঁচামরিচ কুচি, লবণ, শুকনো মরিচ গুঁড়া, চালের গুঁড়া আর একটু লেবু। আলুগুলিকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, শুকনো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লেবুর রস দিয়ে দিব 2 টেবিল স্পুন। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, এটা অপশনাল হিসেবে থাকবে। সাথে চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এখন আমাদের ডোটা রেডি হয়ে গেল। এটা 30 মিনিটের জন্য আমি সাইড করে রাখবো, 30 মিনিট পরে আমি এটা টিকির আকারে বানিয়ে ভেজে নেব। আমি আলু টিকিগুলো বানিয়ে নিয়েছি, এখন আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, রেখে তারপর তেলে ভেজে নেব। আমরা এক সাইড 4-5 মিনিটের মতো রাখবো, দেখেন এক সাইড লাল হয়ে গিয়েছে, আর এক সাইড আমরা 4-5 মিনিটের জন্য ভেজে নেবো এখানে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিস্পি আলু টিক্কি। দেখুন কি পরিমাণে ক্রিস্পি হয়েছে, কীভাবে দেখলে বুঝতে পারবেন আপনারা কতটা ক্রিস্পি হয়েছে। এই এইগুলি আপনারা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।